ষষ্ঠ উপজেলা পরিষদ সাধারণ নির্বাচনের প্রথম ধাপে জেলার বরিশাল সদর উপজেলার চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান সহ বারো প্রার্থীর মধ্যে প্রতীক বরাদ্দ দেওয়া হয়েছে আজ মঙ্গলবার তেইশ এপ্রিল দুপুরে প্রতীক বরাদ্দ পেয়েই আনুষ্ঠানিকভাবে প্রচার প্রচারণায় মাঠে নেমে পড়েছেন প্রার্থীরা আর তীব্র গরমের মধ্যে প্রার্থী ও তাদের সমর্থকরা নির্বাচনী মাঠ চষে বেড়াচ্ছেন রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা গেছে বরিশাল সদর উপজেলায় পাঁচ চেয়ারম্যান প্রার্থী চার ভাইস চেয়ারম্যান প্রার্থী ও তিনজন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন বরিশাল সদর উপজেলায় চেয়ারম্যান পদে এস এম জাকির হোসেন মোটরসাইকেল মহম্মদুল হক খান মামুন আনারস মনিরুল ইসলাম ছবি দোয়াত কলম মোহাম্মদ মাহবুবুর রহমান মধু ঘোরা ও মোহাম্মদ আব্দুল মালিক কাপিরিস পতিক বরাদ্দ পেয়েছেন ভাইস চেয়ারম্যান পদে মোহাম্মদ উদ্দিন তালা শহীদ মোহাম্মদ শাহনওয়াজ উরুজাহাস মোহাম্মদ হাদিস মির টিউব ও মাহিদুর রহমান মাহাত বইপতিক বরাদ্দ পেয়েছেন এছাড়া মহিলা ভাইস চেয়ারম্যান পদে নেহার বেগম হাঁস মারিয়া আক্তার ফুটবল ও মোসাম্মদ হালিমা বেগম কলস্পতিক বরাদ্দ পেয়েছেন আজ মঙ্গলবার দুপুরের আগে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ের সম্মেলন কক্ষে প্রতীক বরাদ্দ দেন রিটার্নিং কর্মকর্তা কাঙ্ক্ষিত প্রতীক বরাদ্দ পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন প্রার্থীরা তারা জয়ী হলে এলাকার উন্নয়ন করবে বলে জানান আলহামদুলিল্লাহ আমি মোটরসাইকেল মার্কা পেয়েছি এবং আমি আজকে এখন থেকে আমার এলাকার জনসাধারণের কাছে মার্কা নিয়ে চলে যাব নির্বাচন নিয়ে সংখ্যা অবশ্যই থাকে কারণ আমরা জানেন যে বরিশাল সিটি কর্পোরেশন এবং সদর নিয়ে একটি আসন এবং এই জায়গাটিতে অনেক বাংলাদেশে গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ বসবাস করেন এবং এখানে তারা এখন পর্যন্ত সকলেই নিরপেক্ষ আছে তারপর আমি অনুরোধ করব তারা কেউই যেন কারো পক্ষে অবস্থান না নেয় মাননীয় প্রধানমন্ত্রী যেটি চেয়েছেন যে স্বতন্ত্র প্রার্থী যার যোগ্যতা আছে যার জনপ্রিয়তা আছে সেই নির্বাচিত হবেন আমি আশা করব এখানে যারা স্থানীয় নেতৃবৃন্দ আছেন মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশনা মেনে মেনে চলেন এটি তাদের প্রতি আমার অনুরোধ আমি আলহামদুলিল্লাহ বরিশাল সদর উপজেলার জনগণ তারা পরিবর্তন চায় তারা একটা যাদের কাজ করার যোগ্যতা আছে সেরকম একটি ব্যক্তিকে তারা চায় আমি আশা করি আমি বরিশালের বিভিন্ন সংগঠনের নেতৃত্ব দিচ্ছি আমি সুনামের সহিত দীর্ঘদিন এই এলাকায় কাজ করছি আমি আশা করি তারা সেই বিবেচনা করে আমাকে ভোট দেবে ইনশাআল্লাহ প্রতীক পেয়ে বিকাল থেকে প্রচারণায় নেমে পড়েছেন প্রার্থীরা বিকাল চারটায় চন্দ্রমোহন ইউনিয়ন থেকে প্রচারণা শুরু করেন এস এম জাকির হোসেন সেখান থেকে চর্মনা ইউনিয়নের বিভিন্ন স্থানে প্রচারণা চালান তিনি আগামী আট মে বরিশাল সদর উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে